একাত্তর টেলিভিশনের ক্যামেরা পার্সন সাইদুল ইসলাম রাব্বি আর নেই। বৃহস্পতিবার অর্থাৎ 1 সেপ্টেম্বর 2022 সন রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেন সাইদুল ইসলাম রাব্বি। একাত্তর টেলিভিশনের ক্যামেরা পার্সন সাইদুল ইসলাম রাব্বি দীর্ঘদিন ধরে লিভার সিরোসিসে আক্রান্ত ছিলেন। গেল 10 দিন আগে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে রাজধানীর বিআরবি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই বেলা 2টার দিকে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। ক্যামেরা পার্সন রাব্বি রাজধানী পুরান ঢাকার অধিবাসী ছিলেন। বিকেলে তার মরদেহ নিয়ে আসা হয় একাত্তরের কাউরান বাজার কার্যালয়ে। সেখানেই শেষবারের মতো তাকে শ্রদ্ধা জানান তার দীর্ঘদিনের সহকর্মীরা। রাজধানীর খিলগাঁওয়ের বাগিচা মসজিদে জানাজা শেষে শাহজাহানপুরের কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে বলে জানান তার স্বজনরা।